ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার প্রিয় রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি। তো আজকে চিকেন বিরিয়ানির জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে আমি দেখাই। এখন এখানে চিকেন নিয়েছি 1 কিলো 200 গ্রাম, এইভাবে আমি কাটিং করে নিয়ে এসেছি। আর এখানে আছে 750 গ্রাম চাল, আমি 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে আছে পেঁয়াজ, আমি 500 গ্রাম পেঁয়াজ এরকম করে কুচি করে নিয়েছি। এখানে আছে প্রায় 2 বড় চামচ পেঁয়াজ, আমি পেস্ট করে রেখেছি। এখানে আছে টক দই 200 গ্রাম, এখানে আছে 4টে তেজপাতা আর বিরিয়ানির সমস্ত গোটা মশলা, এগুলোকে আমি ভেজে গুঁড়িয়ে নেবো। এখানে আছে 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, এখানে আছে রসুনের পেস্ট 2 চামচ, এখানে আছে আদার পেস্ট 4 চামচ। তো বন্ধুরা, এবারে আমি শুরু করি। তো বন্ধুরা, এইবারে আমি জলটা ফুটিয়ে নিয়েছি, গরম করতে বসিয়েছিলাম, একটু ফুটেছে। আমি এখানে 3টে তেজপাতা দিয়ে দিলাম, এখানে দারচিনি স্টিক দিয়ে দিলাম, জয়ফল দিয়ে দিলাম, জয়িত্রী জয়ফল, বড় এলাচ 1টা দিয়ে দিলাম, কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, ছোট এলাচও দিয়ে দিলাম। জলটা ফুটবে, ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম, আর এতে সামান্য একটু তেল মিক্সড করে দিলাম। জলটা ফুটে উঠলে আমি চালটা ছেড়ে দেবো। আর এখানে আমি 5টা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এইবারে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 বড় চামচে 2 চামচ আদা বাটা দিলাম, এই চামচে 1 চামচ রসুন বাটা দিলাম, এখানে আমি আগেই বলেছি জিরে গুঁড়ো 1 চামচ আমি মেপেই দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, পেঁয়াজের পেস্টটা দিচ্ছি 2 চামচ, আর এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এটা আমি বেশি দেব না, প্রায় 1/2 চামচ অ্যাড করে দিলাম। এইবারে এতে আমি 1 চামচের মতো নুন 1 চামচ আর একটুখানি নুন দিয়ে দিলাম। তার সাথে এখানে আমি প্রায় 7 চামচের মতো দই নিয়ে নিয়েছিলাম, দইটা ফেটিয়ে নিয়েছি, এটা আমি অ্যাড করে দিলাম। এতে আমি একটু তেল অ্যাড করে দিলাম, প্রায় 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। এটা আমি 1 ঘন্টার মতো এইভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। জলটা ফুটছে, এইবারে আমি চালটা তুলে দিলাম। আমি এই ভাতটা 70% সেদ্ধ করব, করার পরে আমি ফিরে আসি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে, এই যে ভাতটা 70% হয়েছে, আমি এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ফিরে আসি আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার ভাতটা হয়ে, আমি ভাতটা শুকনো করতে দিয়েছি, এইবারে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। তার জন্য তেলটা আমি আগে থেকে দিয়ে গরম করে নিয়েছি। একটু বেশি করে তেল দিয়ে বেরেস্তাটা করতে হয়, নাহলে পেঁয়াজটা মচমচে হয় না। বন্ধুরা, আমার বেরেস্তাটা হয়ে গেছে, এইবারে আমি আলুগুলোকে ভেজে নেব। এইবারে একটু নুন দিয়ে দিলাম আলুতে, 1 চামচ নুন দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে,
তো বন্ধুরা এইবারে আমি এতে লবঙ্গ দারচিনি আর এলাচ আমি দিয়ে দিলাম এইবারে এর মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম যেহেতু বেরেস্তা দেব আর পেঁয়াজ বাটা আমি চিকেনে মাখিয়ে নিয়েছিলাম তাই জন্য আমি পেঁয়াজটা একটু কম করে এতে দিলাম বন্ধুরা আমি দেড় ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে নিলাম এইবারে এতে আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে হাঁটা দিয়ে মাখিয়ে নিলাম তো বন্ধুরা এইবারে আমি চিকেনটা তুলে দিচ্ছি চিকেনটা কষানোর জন্য তো বন্ধুরা এর মধ্যে যে মশলাটা ছিল মশলাটা আমি এবারে ঢেলে দিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা মাংসটা কষা হয়ে গেছে এইবারে মাংসের বাটিতে যে জলটা ছিল এটা আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম এটা আরেকটু হবে চিকেনটা আর আমি এটা 10 থেকে 12 মিনিট একটু কষিয়ে ফুটিয়ে নেব তারপরে আমি ফিরে আসছি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি চিকেনটা হচ্ছে ততক্ষণে এখানে দেখাই আমি একটা এরকম চামচ নিয়েছি এই চামচে এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম এতে আমি একদম এক ফোঁটা মিঠা আতর ব্যবহার করলাম দিয়ে দিলাম কেশর ভেজানো দুধের সঙ্গে দিয়ে আমি এটা মিশিয়ে রাখব আর এতে সামান্য একটু কেওড়ার জল হাফ চামচ মিশিয়ে দিলাম তো বন্ধুরা এইবারে আমি বিরিয়ানি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম এটা আমি চিকেনের মধ্যে এক চামচ ছড়িয়ে দিচ্ছি বাকিটা আমি ভাতের সঙ্গে অ্যাড করব বন্ধুরা এইবারে আমি এই ডেচকিটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম এইভাবে ফার্স্ট লেয়ারটা এইভাবে করতে হবে এইবারে এর মধ্যে চিকেনগুলো এইভাবে এইভাবে গ্রেভিটা একটু দিয়ে দিতে হবে আবারও আমি ভাত উপর থেকে এই একটা লেয়ার সেকেন্ড লেয়ার করলাম এইবারে আমি এর মধ্যে আলু এইভাবে দিয়ে দিলাম ডিম এগুলো সাজিয়ে দিলাম এইভাবে এইবারে উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম এইবারে যে কেওড়া জল দুধ কেশর
মিঠা আটো আর গোলাপ জল যেটা করে নিয়েছিলাম এটা উপর থেকে একটু এইভাবে দিয়ে দিলাম। এইভাবে আর একটু আমি চিকেনের গ্রেভিটা এইভাবে এতে দিয়ে দিলাম। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এইবারে ফাইনালি আর একটা লেয়ার আমি দিয়ে নিলাম। এইবারে আমি আবার উপর থেকে ছড়িয়ে দিলাম কেশর মেশানো দুধটা। আবার উপর থেকে আমি ঘি দিয়ে দিলাম। এইবারে আমি বিরিয়ানিটা এইভাবে দিয়ে দিলাম। তো এইবারে ফাইনালি সব হয়ে গেছে। এইবারে আমি এই থালাটা চাপা, আমি আটা দিলাম না, এই থালাটা চাপা দিলাম। দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়ে আমি এর মধ্যে একটা ভারী নোড়া চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, ভাতটা প্রায় হয়ে এসেছে। আমি এইবারে ওপর থেকে বিরিয়ানি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এইভাবে ছড়িয়ে দিলাম। ওপর থেকে দিলে ভালো লাগে। দিয়ে আবারও আমি 15 থেকে 20 মিনিট এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের একদম ফ্লেমটা কমিয়ে দিয়েছি, একদম বসিয়ে কুড়ে নেব। তারপরে আমি 20 মিনিট পরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা, আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখুন। এই যে এইভাবে আমি ঘেঁটে দিলাম, এইভাবে তোলা থেকে নিয়ে নিচ্ছি। কি সুন্দর গন্ধ ছেড়েছে! মশলাটা ওপরে এইভাবে দিলে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার সার্ভ করা হয়ে গেছে, দেখুন। একদম কলকাতা স্টাইলে বিরিয়ানি। এইবারে বলি আমার এই কলকাতা স্টাইলে বিরিয়ানি, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যেমনভাবে করলাম ঠিক এরকমভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে সেট করে দেবেন, যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও ছাড়বো তখন সবার আগে পেয়ে যাবেন। বন্ধুরা, আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটাকে দেখবেন, রেসিপিটাকে দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের জন্য বিদায় নিলাম বন্ধুরা, আসবো আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে। বাই।